গল্প পাঠ করছি শিবরাম চক্রবর্তীর দুগ্ধপানের ইতিহাস। আমাকেও যে একদিন ঘটি ঘটি দুধ গিলতে হবে তা আমি কখনো ভাবিনি, কিন্তু বিনিঘটিত ঘটনাচক্র এমনি যে দুগ্ধং পিবতি বিড়াল। পাঠ্যবইয়ের এই কথা পড়ার পর থেকে দুধকে আমি বিড়ালের মতোই 200 হাত দূরে হটিয়ে রেখেছিলাম। কিন্তু বিনি একদিন হঠাৎ আবিষ্কার করলো যে আমার শরীর নাকি ক্রমেই আরও কাহিলি হচ্ছে, আর শরীর সারাতে হলে দুধের মতন আর হয় না। কোনো বইয়েই নাকি পড়েছিল ও যে শরীর সারাবার জন্যে বাইরে আমরা চেঞ্চে যাই, সেই চেঞ্চে ঘরে বসে আমরা পেতে পারি রোজ রোজ দুধ খাই। যদি দুধ আমাদের ভিতরে ভিতরে চেঞ্জ আনে, ভিতর থেকে বদলায়, তিলে তিলে বদলে দিতে থাকে, শেষে একদিন আমরা তেল তেলে হয়ে দেখা দিই। দেহের তালগোল পাকাতে দুধের নাকি আর জুড়ি নেই। দুধ খাও দাদা, সাধ্য বিনি, তোমার চেহারা ফিরে যাবে, আরেক চেহারা দেখা দেবে, দেখে নিও। এমন শ্রী হবে শরীরে, সারা গা চকচক করবে কান্তিতে। তুমি মাস দুয়েক তো খেয়ে দেখো না, যদি হয় তো আমার কান্তি তখন কেটে নিও, বলে বিনি নিজের কান টেনে দেখায়। কানোর জন্যও না, কান্তির লোভেও না, মাস দুয়েকের ধাক্কা মনে করে সইতে আমি রাজি হলাম। ও কারণে বোনের মনে ব্যথা দিতে প্রাণ চাইল না। বিনির কথা মিছে নয়, চকচকে চেহারাটা গোড়াতেই দেখা গেল। দেখলাম সেই গোয়ালার নাদুস নুদুস এক চাকচিক্য সারা দেহে বয়ে নিয়ে এলো সে, তার খাঁটি দুধের সার্টিফিকেট রূপেই, বলা বাহুল্য। কথা হলো 2 মাস রোজ 2 সের করে দুধ দেবে, খাঁটি দুধ, দাম নেবে মাস কাবারে। আমি বিনিকে বললাম, না 2 মাস কাবারে, সে কথাই ওকে বলে দে, দুধ খাওয়ার ফলটা আগে হাতে হাতে পায়, ওর মতন চাকচিক্য হয় কি না দেখে নিই, নইলে চকচকের টাকাগুলো ওর হাতে শুধু শুধু তুলে দিতে যাবো কেন। তাতেই রাজি গোয়ালা, দাম কিন্তু পান শিখি বাবু, খাঁটি দুধ মাগছেন আপনারা, সের ভর খাঁটি দুধ পান শিখির কমে হবে না। হেমনি হামরা 1 টাকা সের বেশি, সে দুধ কিন্তু তেমন খাঁটি না হুজুর, 2.5 টাকা দুধ খাবো রস, শুনতেই আমার যা খারাপ লাগে, অত পয়সার বাজে খরচা খালি। ওই টাকার আলু কাবালি, ডালবুট, ঝালমুড়ি, ঝুরি ভাজা, চিনে বাদাম এসব খেলে কাজ দেয়, আর খেতেও কত ভালো। আহা, বিনি কিন্তু নারাজ নয়, সে শুধু বলে, দাম কিন্তু সে 2 মাস পরে, বুঝেছো বাপু, আপনারা ভদ্র আদমি, দুধ খেয়ে কি আপনারা পালিয়ে যাবেন, দাম দিবেন না, সো ভয় আমরা করি না দিদিমণি। গোয়ালা চলে গেলে বিনি একটু আস আস গোয়ালা চলে গেলে বিনি একটু আফসোস করে, আহা এখন আমের সময় নয়, নইলে আমে আর দুধে মিশিয়ে খেলে যা একখানা স্বাস্থ্য হতো, আহা দেখবার মতোই। তা না হোক, শুধু দুধ খেলেও কিছু কম হবে না, এই দুধেই দেখ তোমার এই শ্রী বদলে কী চেহারা দেখা দেয়। দিলেও দেখা, কদিন না যেতে চোখের কোণে কালি দেখা দিল, চোখের কোল ভাঙল, চোখের কালি উঠতে না উঠতে গালের ঠানিটা খালি হয়ে গেল, ভাটা পড়ার মতন টোল পড়লো গায়ে। রোজ 2 সের দুধ খায়, দিনে 4 বার, সকালের প্রাতরাশে, দুপুরে 1 রাশ, ভাত গেলার পর বিকেলের জল খাবারে, আর রাতে শোবার আগে প্রতি রবিবারে 8 সের করে, আর বাথরুমে যায় 7 বার রাত দিন ধরে। ভাগ্যিস এটা আমের সময় নয়, নইলে আমের রসের সঙ্গে মিশিয়ে খেলে বিনি বলেছিল আমার নাকি আর দেখতে হতো না, কিন্তু তাতেই বাকি, আপনা খেলেও কি রেহাই আছে, এমনিতেই একদিন আমাশা এসে গেল। ফলে গেল বিনির কথাটা, আরেক চেহারা দেখা দিল সত্যি, চেহারাটা ডাক্তারের। ডাক্তার দেখা দিলেন এবং দেখলেন, দেখে শুনে একটা ব্যবস্থাপত্রও বাতলালেন, দুধকে কমন রেখে সাবু বালির সঙ্গে মিশিয়ে কিংবা সটি ফুটের সঙ্গে পটিয়ে খেতে বললেন আমায়। সসংকোচে আমি শুধলাম, দুধকেই তো আপনি পথ্য করছেন, কিন্তু একটা কথা ভেবেছেন কি, দুধটাই কি আসলে আমার ব্যাধি হতে পারে না? কেননা ভেবে দেখলে দুধ যেমন মানুষের খাদ্য, মানুষও তেমনই দুধের খাদ্য হতে পারে, আমরা যেমন দুধ মারি দুধও তেমনই মারতে পারে আমাদের। আর কিছু না হোক, নিছক প্রতিহিংসা প্রবৃত্তি চরিতার্থ করার লালসেও তো, ক্রোধ হিংসা ইত্যাদি মানুষেরই একচেটে নয়, আমাদের মধ্যেই জড়ো হয়ে নেই, জড়ো বস্তুর মধ্যেও তা জড়িয়ে থাকতে পারে, খাদ্য এক এক সময়ে খাদক হয়ে ওঠে। আমার কথা শুনে ডাক্তার বললেন, ও কিছু না, অনভ্যস্ত পেটে দুধ পড়লে প্রথম প্রথম অমনটা হয়, পেট নামে আমাশা দেখা দেয়, শরীরও একটু কাহিল হতে পারে, প্রথম চোটটা কেটে যাওয়ার পর ওই দুধেই তখন গড়ে তোলে আবার, ওই দুধ খেয়েই শরীর সারে, তখন দুধের মতন কমপ্লিট ফুড কি আর আছে মশাই। শুনে বিনি লাফিয়ে উঠল, কেমন কি বলেছিলাম? তারপর বিনির উৎসাহ যেন বেড়ে গেল আরও আরও, তার চার দেখা গেল দুধ খাওয়াবার, আরও সেরখানে দুধ বাড়িয়ে দিল সে, পড়ে পড়ে দুধের মার খেতে লাগলাম নিজের বোনের হাতে।
দুধটা চড়া দরের বলেই কিনা কে জানে, বোনের আদরে পেট চড়চড় করতে লাগলো। দুধ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল আমার। জিজ্ঞেস করিস তো গোয়ালাকে, বিনিকে আমি বললাম একদিন, কোথাকার দুধ সে নিয়ে আসে, তার নিজের গোয়ালের নাকি পদ্মপাড়ের কোনো কান থেকে আনা? পদ্মপাড় থেকে দুধ আনতে যাবে কে ও? বিনি অবাক হয়, কেন, দেশে কি গরু নেই? মনে হচ্ছে পাকিস্তানের আমদানি, নইলে পেট এমন চড়চড় করছে কেন? পেট চড়চড় করছে সে কি? তাই তো বলছিলাম, ওর গোয়ালের নয়, গোয়ালনদের বোধ হয়, চড়া টড়া সব ওধারেই পড়ে বলে শুনেছি। চর তো নয় দুধের স্বর, কার বই আমি পড়েছিলাম যেন, সে কথাটা ওকে জানাই। কই, স্বর তো তেমন পড়ে না তোমার দুধে, জল খুব মিশাচ্ছে মনে হয়, দাঁড়াও দেখি বলে বিনি এক ছুটে পাশের বাড়ি থেকে ল্যাক্টোমিটার যন্ত্রটা নিয়ে আসে, দুধ পরীক্ষায় লাগে। তাই তো বলি, বলে ওঠে বিনি, সবটাই তো জল দেখছে, প্রায় 3/3 ওপর। তাই তো হবে রে, আমি বাতলাই, দুধের মধ্যে জল থাকবে না? দুধ হচ্ছে পৃথিবীর মতোই, 3/3 জল 1/2 স্থল, কিন্তু পৃথিবীর মতো তার স্থলরেখা তেমন স্পষ্ট করে দেখা যায় না। জলে স্থল একাকার, কিন্তু পেটে গিয়ে যখন চার মারে, পেট ভার হয়, তখনই আমরা টের পাই। দিনের পর দিন পেট ভারী হয়ে হয়ে ক্রমে পেটের ভুঁড়ি নামে, আর তাই হচ্ছে দুধের স্থল ভাগ। দুধ খেলে গোড়ার দিকে পেট নামে বলছিল না ডাক্তার, কিন্তু শেষের দিকেও পেট নামে আবার, সেই হচ্ছে ভুঁড়ি। ভুঁড়ি ভুঁড়ি দুধ খাবার ফল, ভেবে দেখ ভুঁড়ি আসলে পেট নামানো ছাড়া আর কি। জল মিশাচ্ছে বেটা, দাঁড়াও। তা তো মিশাবেই, দুধে জল মেশানো গোয়ালাদের দস্তুর, তবে কলকাতার কলের জল না আমাদের পদ্মার জল সেইটাই বিবেচ্য, সেইখানে আমার ভাবনা। কারণ শুনেছি পদ্মার জলেই যত চড়া পড়ে, মনে হচ্ছে আমার পেটেও পড়েছে। দাঁড়াও দেখাচ্ছি বেটাকে, বলে বিনি বেরিয়ে গেল। বাজার থেকে ইয়া দুটো বালতি কিনে আনলো, ওর দুধের ব্যবস্থা করলাম, বালতিগুলো দেখিয়ে বলল, বাবা এতদিন তো ঘটি ঘটি খেয়েছি, এবার কি বালতি বালতি গেলাবি নাকি? তাহলে আর সত্যি আমায় দেখতে হবে না, বিড়াল হতে পারবো না, বিরল হতে হবে আমায়। বালতি দেখে সেই যে আমি শুয়ে পড়লাম, বিছানা ছাড়লাম মাস দুয়েক পর। গোয়ালা দুধের দাম নিতে এলো, 124 রুপায় আনে, আনা সে পাই 126 টাকা। হ্যাঁ বলে কি, নয় আনা ছয় পায়ের জন্যে ভাবি নে, শোলটায় তো 900 হয়েছে, কিন্তু এই 126 টাকা কোত্থেকে আসে এখন? বিনি বলে, ভাবতে হবে না তোমায়, তার ব্যবস্থা আমি করেছি, বলে গোয়ালাকে 26 টাকা 9.5 আনা গুনে দেয় নগদ। তারপর বড় বড় বালতি দুটো করে দু বালতি জল ভরে আনে, এই নাও তোমার দুধের দাম। গোয়ালা হা করে থাকে, যেটুকু দুধ পেয়েছি তার দাম ওই 26 টাকা, বাকিটা তো খালি জল দিয়েছ, সেটাও তোমায় ফিরিয়ে দিলাম এই, বলে বিনি কথাটা গোয়ালার কাছে জলের মতো পরিষ্কার করে দেয়। কিছুই মনে করো না বাপু, তোমাকে একটু শিক্ষা দিলাম কেবল। গোয়ালা সমাজদার লোক, শক্ত পাল্লায় পড়েছে যে সেটা বুঝতে পারে। শেষটা এসে শুধু বালতি ভি, বালতি তো দিচ্ছ নি, দিচ্ছ দিদিমণি, বালতি দুটো চাও, তবে নেবে নাও গে বালতি। সমস্তটা এত সহজে বিনা গোলমালে মিটে যেতে দেখে সে বুঝে একটু উদার হয়ে ওঠে। আমি গোয়ালাকে কিঞ্চিত সান্ত্বনা দেবার চেষ্টা করি, দেখো গোয়ালাজি, দুধ তো আসলে খড়ের রূপান্তর, কেয়া রূপান্তর সমজাতে নেহি, মানে খড়েরই আউরূপী এক কিসিম, গরু খড় খাতা হয় ওই খড় মে দুধ বনতা হয়, কুছ ভি মেহনত নেহি, আপসে বন যাতা, দো আনা কা খড় খাকে গরু 10 রুপয়াকে দুধ দেতা। কাজেই বুঝতেই পারছো 26 টাকায় দুধের দাম না উঠলেও খড়ের দামটা তোমার পুড়িয়ে গেছে, খড়ের দামটা তোমার পুষিয়ে গেছে। হ্যাঁ বাবু, খড়ির দাম তো হালার মিলছে ঠিক, দুধটা আমি দেই নাই, খড়িগুলে পানি ইসে মিলিয়ে ওবার ঠিক হয়, আউর সাজ বলো তো, এহি দোনো বালতি হামারা নাফা, বলে বিনিকেও একটা শিক্ষা দিয়ে বালতি হাতে হাসতে হাসতে সে চলে যায়। তখন আমি বুঝি যে দুধের খরিদ্দার বলতে কী বোঝায়, আর বুঝতে পারি আমার সারা গায়ে এত খড়ি উঠছে কেন।